হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। আজ আমরা কথা বলবো এমন একটা গাছ নিয়ে যে গাছে নাকি বাস করে 300টার বেশি ভূত। আজ আমরা জানবো কতটা সত্যি এই ঘটনাটা, এর পিছনে রয়েছে একটি ঘটনা। আজ সেই ঘটনা নিয়েই কথা বলবো। একটি তাল গাছে রয়েছে 300টার বেশি ভূত, এই বিশ্বাস করেন বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দারা। তাদের দাবি, এলাকায় একটি তাল গাছে বাস করে 300টি ভূত, আর সেই ভূতদের কাছেই আবার মানত করেন এলাকাবাসীরা। বিজ্ঞান মঞ্চের অবশ্য দাবি পুরো বিষয়টাই অন্ধবিশ্বাস। কি বলছেন তারা? ঘটনাটা ঠিক কি? চলুন জেনে নিই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বাঁশবাগানে ভূতের রাজার দেখা পেয়েছিল গুপিগাইন বাগাবাইন। ভূতের রাজার আশীর্বাদ পেয়ে বদলে গিয়েছিল গুপিগাইন বাগাবাইনের জীবন। সে তো গল্পে, কিন্তু তাই বলে কি তালগাছে ভূত? তাও আবার 300 বছর ধরে। বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জের উপজেলা একটি তালগাছ ঘিরে এমন জনশ্রুতি, তা বিশ্বাস করে সেখানের লোকজন। এই তালগাছ ঘিরে হাজার ভূতের দয়া না থাকলেও আছে গল্প। কালীগঞ্জের বক্তাপুর ইউনিয়ন ভাটির গ্রামে আছে এই তালগাছ। এলাকার লোকজনদের দাবি এই গাছটি 300 বছরের পুরনো। লোকমুখে ছড়িয়ে আছে নানা ভৌতিক গল্প। স্থানীয় সনাতন ধর্মের লোকেরা এই গাছকে পূজাও করে। পূজার পরে গাছের গোড়ায় মানতের উদ্দেশ্যে রেখে আসেন ভোগ। তাদের বিশ্বাস এই গাছের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, তা কেউ চাইলেও এই গাছকে কোনো রকম ক্ষতি করতে পারবে না। গ্রামের বয়স্ক কৃষক আবদুল আলী বলেন, ছোটবেলা থেকেই জানি এই গাছে ভূত থাকে। আমার দাদা জীবিত ছিলেন 120 বছর। তিনি থাকা অবস্থাতেই এই গাছকে ঘিরে অসংখ্য ভৌতিক গল্প শুনেছি। তিনি জানান, প্রায় 20 বছর আগে একজন মানত করা খাসি গাছতলায় রেখে এসেছিলেন। সেই খাসি তার এক আত্মীয় নিয়ে খেয়ে ফেলে। এর কয়েকদিন পরেই হঠাৎ তিনি মারা যান। আবদুল আলী জানান, কেউ একজন মানত করা মুরগির বাচ্চা গাছের তলায় বেঁধে রেখে যান। তারপরে তার ভাই সেই মুরগির বাচ্চা নিয়ে বাড়িতে চলে আসে। আসার পরের দিনই সেই মুরগির বাচ্চাটি মারা যায় এবং তার ভাইয়ের পেটে তীব্র ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে মুরগির বাচ্চা কিনে সেই তাল গাছে রেখে আসেন। তারপরেই চমৎকারভাবেই সেই ভাইয়ের পেটের ব্যথা কমে যায়। গ্রামের একটি লোক জানান, তিনি রাতে জমিতে চাষ ও মাছ ধরার সময় তালগাছটিকে বিভিন্ন রূপে দেখেছেন। কখনো হাতি, ঘোড়া বা বাঘের বেশেও দেখেছেন সেই গাছটিকে। তারপরে আর সেই দিকে না তাকিয়ে সোজা ঘরে চলে আসেন। নাদিম ফকির নামে এক পড়ুয়া জানায়, সে ভূত আছে এই গাছটিতে বিশ্বাস করে না, কিন্তু দাদা বাবাদের মুখে এই গাছে ভূত আছে তা শুনেছে। গাছটি কেউ কাটতে চাইলে তার ক্ষতি হয়। এই তালগাছের গল্প শুনে অনেকেই এখানে ঘুরতেও আসেন। এরকমই একজন নুরুল ইসলাম, তিনি জানায় ওই গাছটির ছবি তুলেছিলেন তিনি। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে অনেক ভৌতিক গল্প শুনেছেন এই গাছটিকে ঘিরে। বক্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক বলেন, নানা জনশ্রুতি রয়েছে 300 বছরের পুরাতন এই গাছটিকে ঘিরে। অনেকেই আসেন তালগাছটির রহস্য জানতে। যদিও বিজ্ঞান মঞ্চের স্পষ্ট বক্তব্য, ভূত একটি অন্ধবিশ্বাস থেকে জন্মানো রূপ। কিছু মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য তা ব্যবহার করে থাকেন। তবে এখনও এখানকার লোকদের বক্তব্য, এই গাছটিতে নাকি অনেক প্রেত আত্মা দেখতে পাওয়া গেছে। অনেকে এই গাছটি নিয়ে প্যারানর্মাল এক্সপেরিমেন্ট করেছেন এবং অনেকে এখনও বলেন এই গাছটিতে হয়তো কোথাও না কোথাও প্রেত আত্মার বাস রয়েছে। তো বন্ধুরা, তোমরা কি মনে করো আজকের এই ঘটনা থেকে? তোমরা কি কোনোদিনও শুনেছো এই জায়গার গাছটি সম্পর্কে? যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। যারা যারা বাংলাদেশ থেকে শুনছো আমাদের এই ভিডিওটি, তারাও অবশ্যই কিন্তু জানিও ঘটনাটা কতটা সত্যি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা কোনো রহস্যময় ভৌতিক ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।